খুব ক্লান্ত দেখে মনে হচ্ছে, আসলে অনেক দিন ঘোরা হয়ে গেছে আমাদের। এখানে অনেকগুলো হোমস্টে রয়েছে আর কি, দেখতে পাচ্ছি আমরা আশেপাশে। সত্যি বিউটিফুল ভিলেজ এটা, একটা না আসলে বোঝা যাবে না। আর এখানে অনেকগুলো চার্চ দেখা যাচ্ছে, প্রতিটা জায়গায় জায়গায় অনেকগুলো চার্চ দেখা যাচ্ছে আর কি। সুন্দর সুন্দর বেশ পরিবেশ। ভিলেজের বাচ্চারা বেরিয়ে এসছে, মৌসাডাং ভিলেজে আমরা একটা চার্চে পৌঁছে গেছি। অভিক, ভেতরে যেতে চাইছিস? ভিডিও লে সকতে হো আন্দর? ভিডিও ভিডিও আমরা এখানকার মৌসাডাং ভিলেজে একটা চার্চের মধ্যে চলে এসেছি। খুব পিসফুল এরিয়া। গ্রামটি সত্যি পরিষ্কার, আপনাদের কাছে অনুরোধ, আপনারা যারা ঘুরতে আসবেন তারা এটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখারই চেষ্টা করবেন। এখানে কোনো যত্রতত্র বা ময়লা আবর্জনা ফেলে নষ্ট করবেন না জায়গাটাকে। তো এটাই ছিল এশিয়ার সব থেকে ক্লিনেস্ট ভিলেজ। তো দারুণ জায়গা, ভালো লাগলো। আসলে মেঘালয় এসে সব কিছুই আমাদের নতুন করে কিছু প্রাপ্তি হয়েছে আর কি, অনেক কিছুই নতুন কিছু দেখতে পারলাম। আপনার আমার চোখ দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। গ্রামটি কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, আর সাথে থাকুন, লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করুন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।
আমরা এখন গুয়াহাটি এয়ারপোর্টে। আমাদের শিলং অভিযান এইবারের মতো ভালোই ছিল, মেঘালয় আমরা খুবই ভালো ঘুরেছি আমি আর অভিক। তো এখন আমরা এয়ারপোর্টে এসেছি, আমাদের অলরেডি বোর্ডিং কমপ্লিট, তো আমরা এখন ফ্লাইটের জন্য ওয়েট করছি। আমাদের 6:45 ফ্লাইট, দেন আমরা 8টার মধ্যে কলকাতা পৌঁছাবো। তো আপনারা যারা যারা ভিডিওটা মেঘালয় সিরিজ পুরো দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরকমই আমরা আগামী দিনে আরও অনেক সিরিজ অনেক অনেক জায়গায় ঘুরতে যাব, তো সেগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করুন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করুন, সাথে থাকবেন, দেখতে থাকবেন। তো আমরা খুব শীঘ্রই ফ্লাইটে উঠবো। তো ভিউয়ার্স, আমরা এখন ফ্লাইটে উঠে গেছি, তো আর কিছুক্ষণের মধ্যেই হয়তো ফ্লাইট টেক অফ করবে, আমরা কলকাতা পৌঁছে যাব। তো পুরো সিরিজটা দেখার জন্য ধন্যবাদ। যাই হোক, ভালো থাকবেন, সবাই সুখে থাকুন, পরের ব্লগে ব্লগে আবার দেখা হচ্ছে, ভালো থাকবেন। সিট বেল্ট বলে বাধা হয়ে গেছে আমাদের দুজনের, এরকম অভিজ্ঞতা আমার আগেও রয়েছে। যাই হোক, সেটা একটা শেয়ার করার ছিল। কলকাতা পৌঁছাচ্ছি, নেক্সট ব্লকের জন্য অপেক্ষা।